উৎসবে মেতে উঠুক মন, অশুভ শক্তিকে হারিয়ে জ্বলে উঠুক শুভ শক্তির আলো। দীপাবলি হোক কিংবা ভাইফোঁটা, প্রতি উৎসবে থাকুক একটাই উপহার, আবরণ। বিরাটে মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে কলকাতার 7,51। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান আবরণ প্রাইম টাইম। দুপুর দুটো মানেই আবরণ প্রাইম টাইম, দুপুর দুটো আর রাত 12টা। তো আবরণ প্রাইম টাইমের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আর অবশ্যই বলি, আবরণ যেটা বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, আমিও বলি রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আর আজকের দিনটা তো ভীষণ ভাইটাল, আজ ভাতৃদ্বিতীয়া। ভারতবর্ষের অন্যান্য প্রদেশে ভাইফোঁটার পরিবর্তে রাখি বন্ধনের চল আছে। আমরা বাঙালিরা রাখিও পড়াই ভাইকে, কিন্তু এই ভাইফোঁটা এইটা একান্ত আমাদের নিজস্ব একটা রীতি। আমি জানি না ভাই দুজ বলে একটা কোনো প্রথা আছে, কিন্তু সেটা কোন সময় হয়, এই সময় হয় কি না এটা আমার জানা নেই, সম্ভবত এই সময় হয় না। কিন্তু আমাদের বাঙালিদের ভাইফোঁটা, ওপার বাংলা যারা রয়েছেন মূলত বরিশাল অঞ্চলের মানুষদের প্রতিপদে তিথি, প্রতিপদ তিথিতে ফোঁটা, কিন্তু এপার বাংলা বা যশোর খুলনার মানুষদের মূলত ফোঁটা হচ্ছে দ্বিতীয়াতে, ভাতৃদ্বিতীয়া আমরা বলে থাকি। ভাইফোঁটায় আমরা কি বলি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। জম যমুনা ভাই বোন, যমুনা দেয় ভাইকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাই যেন হয় আমার বাপের বাড়িতে, মানে আমার মামা বাড়িতে আমরা বলতাম ভাই যেন হয় জমের দুয়ারে তিতা, এই শব্দটাকে ব্যবহার করা হতো। তো যাই হোক, এটা বলার উদ্দেশ্য হচ্ছে ভাইদের জীবনে যেন প্রসপারিটি আসে, তাদের সমস্ত দুঃখের বিনাশ হোক, আর তারা যেন অমরত্ব পায় সর্বতোভাবে। তো আজকে আমার সমস্ত ভাইদের জন্য আমার এই মন থেকে কামনা, ভালো থাকুক আমার সমস্ত ভাইয়েরা, সমস্ত দাদারা, যাদের চিনি যাদের চিনি না, প্রত্যেকটা মানুষ, দাদা এবং ভাইয়েরা ভালো থাকুন। আসুন আজকে শুরু করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সারা বিশ্বের মানুষকে ভালো রাখতে হবে এবং তার জন্য ভারতবর্ষই পথ দেখাবে, ভারতবর্ষই পারবে প্যান্ডামিককে এন্ডেমিকে ঘোষণা করাতে, এবং সেটার জন্য কি করতে হবে, আমাদের হাতে একটা এই স্যানিটাইজারের বোতলটাকে অস্ত্রের মতো নিতে হবে। সকালে উঠে ব্রাশ করতে আমরা কেউ ভুলি না, স্নান করতে বা আমাদের মানে রেগুলারের যে প্রক্রিয়া রয়েছে এগুলো আমরা ভুলি না, ভুলতে পারি না, ওটা আমাদের নিয়মিত করতে হবে। আমরা মাস্ক পরতে কেন ভুলবো, আমরা স্যানিটাইজার ব্যবহার করতে কেন ভুলবো, এটাও ভুলবো না। হ্যান্ড ওয়াশ করবো দিনে 5-7 বার, স্যানিটাইজার ব্যবহার করবো 18-19 বার, এখন আর বলবোই না প্রয়োজনে, এখন সবাই বেরোচ্ছেন, বেরোন ঘুরে বেড়ান, আনন্দ করুন, ফুচকা খান মাস্ক নামিয়ে, কিন্তু মাস্ক পরে বেরোন। কথা বলার সময় পাশাপাশি দুটো লোক কথা বলছেন, হয়তো আপনার পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল অনেকদিন পরে, প্লিজ মাস্কটা নাকের উপরে তুলে কথা বলবেন। মাস্ক দাড়ি নয়, মাস্ক কপালের মুকুট নয়, মাস্ক পরতে হবে নাক ঢেকে, মুখ ঢেকে, থুপনির নিচে, নাকের উপরে, এই পুরো পোর্শনটাকে কভার করে মাস্ক পরতে হবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট পরা। সার্জিক্যাল 3 লেয়ার্স মাস্ক এবং তার উপরে একটা ওয়াশেবল মাস্ক, এটা পরুন, পরে আপনারা যা ইচ্ছে ঘুরে টুরে বেড়ান। তো এটা হচ্ছে বাধ্যতামূলক। ছবি তুলবেন তো, মহিলারা লিপস্টিক লাগাচ্ছেন, ছবি তুলবেন, মাস্কটা খুলে ছবি তুলে আবার পট করে মাস্কটা পরে নেবেন, এটা হচ্ছে বুদ্ধি, এটা করতেই হবে, তাহলে ভালো থাকতে পারবো না। আমার আপনার সন্তানরা, তাদের জন্য তো একটা সুস্থ পৃথিবী দিতে হয় বলুন তো, আমরা তো অনেক কিছু পেয়ে গেছি জীবনে, আমার সন্তান, আপনার সন্তান, তাদের পরবর্তী জেনারেশন, তাদের জন্য আমরা কী রেখে যাচ্ছি, ওরা কোথায় নিঃশ্বাস নেবে, ওরা কোথায় নিজেদের মানে ক্রিয়েটিভিটিকে তুলে ধরবে, তাদের জন্য একটা সুস্থ সুন্দর পৃথিবী আমাকে আপনাকে উপহার দিতে হবে। সো উই মাস্ট বি কেয়ারফুল। এবারে শুরু করবো আজকের পথ চলার শাড়িতে। ভাই বোনেরা একসাথে বসে বসে যদি দেখে থাকেন, দিদির জন্য বোনের জন্য শাড়ি পছন্দ করুন ভাইয়েরা। হ্যাঁ, প্রথমেই আমার ভীষণ পছন্দের একটা জামদানি, সফট জামদানি, এটা আমি নর্মাল পলিশে এই ডিজাইন দেখিয়েছি, সফট জামদানিতেও এই ডিজাইনটা দেখাচ্ছে, গ্রিন রানি কম্বিনেশন, এই হচ্ছে শাড়িটা, 2350। আজকে সকালে আমরা একটু কমের মধ্যেই ছিলাম, মোটামুটি 12:30টায় একটু মাঝামাঝি রেঞ্জে ছিলাম, কিন্তু এখন এটাও মাঝামাঝি রেঞ্জেই রয়েছে। 1 নম্বর শাড়ি 2350, 2350 নাম্বার 1, কম্বিনেশন দেখতে থাকুন, নাম্বার 1 2350, 2350 1 নম্বর। এবারে আসছি 2 নম্বর শাড়ি, নাম্বার 2, লাল সাদা। শুধু ভাইফোঁটার কথা মাথায় রেখে দেখাচ্ছি তা নয়, বিয়ের মরশুম, সামনের সপ্তাহ থেকে বিয়েবাড়ি শুরু হয়ে যাচ্ছে, তো বিয়ের মরশুমের জন্য এটা হতে পারে, নাম্বার 2। আর এই শাড়িগুলোতে কী জানেন তো, সাদা টানা আছে, আঁচলে একটা রেড ভার্না গেছে, তার উপরে রেড দিয়ে আর টিস্যু দিয়ে নকশা যাচ্ছে, আর বডিতে কিন্তু কোনো লালের আর ব্যবহার নেই, সাদা টানা, সাদা ভার্না,
নকশাটা পাড়ে গেছে রেড দিয়ে। নাম্বার 22350 2350 দু নম্বর শাড়ি 2350, নাম্বার 22350 নাম্বার 2। নাম্বার 2 এর পরে যাব নাম্বার 3, তিন নম্বর শাড়ি এটা আসছে, নাম্বার 3 তিন নম্বর, এটা পিঙ্কের, ঠিক ওই একই রকমভাবে আঁচলে যেটা হয়েছে সাদার টানায় পিঙ্ক ভরনা, পিঙ্ক সুতো দিয়ে কাজ, টিস্যু দিয়ে সাদা দিয়ে হাইলাইট হয়েছে, করাতের নকশা পাড়েও যাচ্ছে, টিপিক্যাল করাতের নকশা, তিন নম্বর শাড়ি 2350, 2350 নাম্বার 3, তিন নম্বর 2350। তিনের পরে চলে যাব চার নম্বর শাড়ি নাম্বার 4, এটা আসছি চার নম্বর নাম্বার 4, আঁচলটা রয়েছে স্কাই কালারে পার, চার নম্বর শাড়ি নাম্বার 4, 2350 2350, চার নম্বর শাড়ি 2350 নাম্বার 4, 2350। নাম্বার 4 এর পরে চলে যাব নাম্বার 5, পাঁচ নম্বর শাড়ি এটা আসছে নাম্বার 5, আঁচল পার, পাঁচ নম্বর শাড়ি নাম্বার 5, প্রাইস হচ্ছে 2350 2350, পাঁচ নম্বর নাম্বার 5, 2350 পাঁচ নম্বর শাড়ি 2350। পাঁচের পরে চলে যাব ছ নম্বর শাড়িতে নাম্বার 6, নাম্বার 6 ছ নম্বর, আঁচল আঁচলে এখানে অরেঞ্জের ব্যবহার হয়েছে, শাড়িটা আমার নিজের খুব ভালো লেগেছে, আঁচলে অরেঞ্জ সুতোর ব্যবহার, একটু গায়ে ফেলি শাড়িটা, আমি আজকে একটা ব্রোকেট পরেছি, এরকম ব্রোকেট ব্লাউজ দিয়ে আমার মনে হয় ভালোই লাগে, সব কিছুই বেশ ভালো লেগে যায়। তবে এই শাড়িটা যদি আপনি একটা অরেঞ্জ ব্লাউজ দিয়ে পরেন সব থেকে বেশি ভালো লাগবে। এটা হচ্ছে ছ নম্বর শাড়ি 2350 নাম্বার 6, 2350 ছ নম্বর 2350 নাম্বার 6, 2350। ছয়ের পরে যাব সাত নম্বর শাড়ি নাম্বার 7, এই শাড়িটা হচ্ছে একদম বেস কালারটা তসর কালার, তার উপরে হলুদের ব্যবহার আছে, আঁচলে হলুদ সুতো দিয়ে হলুদ দিয়ে কাজ, কালো দিয়ে হাইলাইট, এই হচ্ছে শাড়িটা পাড়টা, বেস কালারটা কিন্তু তসর কালার, সাত নম্বর শাড়ি নাম্বার 7, 2350 2350 সাত নম্বর, নাম্বার 7, 2350 সাত নম্বর শাড়ি 2350। সাতের পরে যাব আট নম্বর শাড়ি নাম্বার 8, বাহ এটা আসছি আট নম্বর শাড়ি নাম্বার 8, আঁচল পার, ইয়ালোর ব্যবহার রয়েছে, আট নম্বর নাম্বার 8, 2350 আট নম্বর শাড়ি 2350। আটের পরে চলে যাব ন নম্বর শাড়িতে নাম্বার 9, এটা আসছি ন নম্বর নাম্বার 9, আঁচলটা রয়েছে পিঙ্কে পার, ন নম্বর শাড়ি নাম্বার 9, 2350 2350 ন নম্বর নাম্বার 9, 2350। নাম্বার 10 এ যাব দশ নম্বর শাড়ি নাম্বার 10, এটা আসছি দশ নম্বর, আঁচল মিন্ট গ্রিন, তার মধ্যে এবার নকশা কিন্তু বদলে গেল, দেখুন মিন্ট গ্রিনের মধ্যে ব্লু ইয়েলো অ্যান্ড হোয়াইটের ব্যবহার, এই হচ্ছে শাড়িটা, শাড়িটার কালারটা ভীষণ সুন্দর আই সুদিং কালার, দশ নম্বর শাড়ি 2350 নাম্বার 10, 2350 দশ নম্বর। আর কেন বলি সফট জামদানি আরামের, তার কারণ বডি হাগিং শাড়ি আমাদের সবার পছন্দ, যে আমার আমি পরবো আরামটা পাবো, সেই বডি হাগিং শাড়ি এটা, আর এই কম্বিনেশনটা যখনই আপনি যদি এটা একটা ব্লু ব্লাউজ দিয়ে পরেন ভীষণ সুন্দর লাগবে। এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি নাম্বার হচ্ছে সম্ভবত 10 দশ নম্বর দেখালাম নাম্বার 10, প্রাইস হচ্ছে দশ নম্বর থেকে শুরু হলো হচ্ছে 2850, আমি এক থেকে নয় দেখেছি 2350, দশ নম্বর থেকে শুরু হলো 2850, 2850 এগারো নম্বর শাড়ি, এটা পিচ কালার নাম্বার 11, এটা হচ্ছে পিচ, ডার্ক পিচের সঙ্গে ওই একই নকশা যাচ্ছে, টিস্যু দিয়ে কাজটা যাচ্ছে, এগারো নম্বর 2850 নাম্বার 11, 2850 এগারো নম্বর শাড়ি 2850 নাম্বার 11। নাম্বার 12 দেখাবো এবার আমি, বারো নম্বর শাড়ি নাম্বার 12, এটা আসছি বারো নাম্বার 12 বারো নম্বর, এই শাড়িটাও খুব ভালো দেখতে, আঁচল বিস্কিট কালারের ব্যবহার রয়েছে, বিস্কিট কালার এবং টিস্যুর ব্যবহার রয়েছে, বারো নম্বর শাড়ি নাম্বার 12 বারো নম্বর, প্রাইস হচ্ছে 2850 2850 বারো নম্বর নাম্বার 12। নাম্বার 12 এর পরে যাব নাম্বার 13, তেরো নম্বর শাড়ি নাম্বার 13, বেস কালারটা হচ্ছে একদম চন্দন কালার, চন্দন বাটলে যে রঙটা হয় তার সঙ্গে রানি হলুদ আর সবুজের ব্যবহার, ও তা রানি হলুদ সবুজের ব্যবহার, এই হচ্ছে শাড়িটা।
এই রংটাকে আপনারা বলবেন এখানে তনুশ্রী রানী বললো কেন, এটা এমন ভাবে বোনা হয়েছে রানী আর হলুদটা সবুজটা মিশিয়ে টোনটা এটা এসছে। এই হচ্ছে দেখুন উল্টো দিকটা, 13 নম্বর শাড়ি, নাম্বার 13, 13 নম্বর 2850, 2850 নাম্বার 13, 13 নম্বর শাড়ি 2850। 14 নম্বরে যাব, নাম্বার 14, 14 নম্বর, এটা পিঙ্ক কালার, 14 নম্বর এটা পিঙ্ক কালার, এবং এটা কোনো বয়স বলবো না, সব বয়সের সবার পরার শাড়ি। 14 নম্বর নাম্বার 14, এই হচ্ছে শাড়িটা, 14 নম্বর শাড়ি, পিঙ্কের মধ্যে যাচ্ছে, পিঙ্কের মধ্যে বিস্কিট কালার আর টিস্যুর ব্যবহার রয়েছে। 14 নম্বর 2850, 2850 নাম্বার 14, 14 নম্বর 2850। এই শাড়িতে কিন্তু কোনো ব্লাউজ পিস নেই। অনেকেরই প্রশ্ন থাকে, আচ্ছা জামদানিতে যদি ব্লাউজ পিস থেকে থাকে, যদি কোনো শাড়িতে থাকে, মূলত আমরা সেটা দেখিয়ে দিই। বাংলার জামদানিতে খুব কম ক্ষেত্রে ব্লাউজ পিস হয়, টাঙ্গাইলে হয়, মসলিনে হয়, সেটা আলাদা কথা, কিন্তু এই স্টেবল জামদানিতে কিন্তু খুব কম ব্লাউজ পিস হয়, যদি হয় সেটা আমরা দেখিয়ে দিই। জামদানি হয় বেনারসের যে জামদানিগুলো তৈরি হয় বাংলার আদলে, তাতে ব্লাউজ পিস হয়। এইবারে চলে আসছি, বেস কালারটা হচ্ছে সেই তসর সফট কালার, এবং তার মধ্যে হলুদ আর লাল সবুজের ব্যবহার রয়েছে, এবং এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি 12 নম্বর, সম্ভবত কি না, এটা মনে হয় 15 নম্বর শাড়ি, নাম্বার 15, 15 নম্বর 2850, নাম্বার 15, 2850 নাম্বার 15, 15 নম্বর শাড়ি 2850, আর এই হচ্ছে শাড়িটা। 15-র পরে যাবো 16, এটা গ্রে কালার, মানে একদম স্টিল গ্রে যে কালারটাকে আমরা বলে থাকি সেই কালারটা। 16 নম্বর আঁচল পার, এই হচ্ছে শাড়িটা, 16 নম্বর শাড়ি, নাম্বার হচ্ছে 16, 16 নম্বর, প্রাইস হচ্ছে 2850, 16 নম্বর 2850, নাম্বার 16, 2850। নাম্বার 16-এর পরে যাব নাম্বার 17, 17 নম্বর শাড়ি, নাম্বার 17, এই হচ্ছে শাড়িটা, 17 নম্বর, বাহ, নাম্বার 17, 17 নম্বর, প্রাইস হচ্ছে 2850, 17 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2850, 17 নম্বর 2850। 17-র পরে চলে যাব 18, নাম্বার 18, আমি একই প্যাটার্নে পরপর দেখালাম যাতে আপনারা কালার অপশন পান। এটা হচ্ছে 18 নম্বর, এটা সি গ্রিন কালার, এবং তার মধ্যে হলুদ আর নীল দিয়েই যাচ্ছে ফুলের নকশা। এই আমরা ওই গাছপদ্ম বলে যে ধরনের ফুল দেখতাম ডিজাইনে, সেই আদলটাকেই নেওয়া হয়েছে পারে, ভেতরে কিন্তু ফুলের বুটি, মানে ফুলের ওই কড়ি টাইপের করা হয়েছে, তার সঙ্গে তিন পাতার নকশা যাচ্ছে। এটা হচ্ছে 18 নম্বর শাড়ি, 2850, 2850 নাম্বার 18, 18 নম্বর 2850। আজকে আমরা 1 থেকে 9 দেখিয়েছি 2350, বাদবাকি পুরো শোটাতেই থাকবো হচ্ছে 2850-এ। এটা হচ্ছে আজকের এপিসোডের 18। 19 নম্বর শাড়িতে ডিজাইনটা বদলাচ্ছে, 19 নম্বর থেকে আবার আমরা ডিজাইনটা বদলালাম, বাঁশ ফুল করা হয়েছে, দেখুন আঁচলের যে নকশাটা গেছে বাঁশ গাছ, তার ওই গিটে গিটে যে ফুল হয় সেই রকমভাবে ফুলটা করা হয়েছে। এটা হচ্ছে আঁচল, আর এই হচ্ছে শাড়িটা পার। 19 নম্বর শাড়ি, নাম্বার 19, পেজলি রয়েছে, 19 নম্বর, নাম্বার 19, 2850, চন্দন কালার, 19 নম্বর 2850, নাম্বার 19, 2850। নাম্বার 20, 20 নম্বর শাড়ি, এটা আসছি নাম্বার 20, 20 নম্বর, এটা অফ হোয়াইট, তার মধ্যে ইয়েলো ব্ল্যাক অ্যান্ড বিস্কিটের ব্যবহার, 20 নম্বর, নাম্বার 20, এটা যেমন একটা ইয়েলো ব্লাউজও ভালো লাগবে, ব্ল্যাক ব্লাউজ পরলেও ভালো লাগবে। 20 নম্বর শাড়ি, নাম্বার 20, প্রাইসটা হচ্ছে 2850, 20 নম্বর 2850, নাম্বার 20, 2850। এবারে আসবো 21, আসার আগে আপনাদের বলবো যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করে বুকিং করুন 9051217272, 9051217274, হোয়াটসঅ্যাপ নাম্বার একটু পরেই আসবে 9051217795, আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করুন। আপনারা www.aboronexclusive.com ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ, সমস্ত জায়গায় আপনারা কিন্তু রিকোয়েজিশন দিতে পারেন, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে,
আপনারা যোগাযোগ করতে পারেন। আপনি ব্যবসা করতে চাইছেন, আপনি হোলসেলে নিয়ে কাজ করতে চাইছেন, সুযোগ প্রচুর আছে, যোগাযোগ করে নেবেন। আর এসে দেখে কেনাকাটা করতে চাইছেন, তার জন্য আবরণ এক্সক্লুসিভস রয়েছে। ক্যাশ অন ডেলিভারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে পাচ্ছেন। আপনি ভারতবর্ষের যে প্রান্তেই থাকুন না কেন, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে। খুব মানে একদম কী বলবো, ইন্টেরিয়ারে হয়তো হবে না, সেটার জন্য একটু কথা বলে নেবেন। সেটা কতদূর হবে সেটা আবরণই একমাত্র আপনাকে কিন্তু গাইডলাইন দিতে পারবে যে কতদূর হোম ডেলিভারি হবে। এবারে আসছি 21 নম্বর শাড়ি 2850। এটা তো ব্ল্যাক ব্লাউজ ডিমান্ডই করছে। 21 নম্বর 2850। 21-এর পরে যাব 22। এটা আসছে 22 নম্বর শাড়ি 22। বাহ, কালারটা ভীষণ সুন্দর আঁচল। এই রংটাকে আমি কি বলি, মানে পাল্পের কালার। অ্যাকচুয়ালি এটা তেঁতুলের খোসা হতে পারে, কাঁচা তেঁতুলের খোসা, কিংবা খাকিটাকে খুব লাইট করলে যে কালারটা হয়, রংটা খুব সুন্দর কালার। 22 নম্বর শাড়ি 22, 22 নম্বর, প্রাইস হচ্ছে 2850। স্ক্রিনশট নিয়ে নিন, আমি বুঝে উঠতে পারছি না যে এক্স্যাক্টলি আমি কী বলবো কালারটাকে, এত সুন্দর রংটা। 22 নম্বর 2850, খুব স্মার্টও কালারটা। 22-এর পরে যাব 23 নম্বর। এইটা তো একদম সেই বাঁশ গাছের ফুলের মতো নকশাটা করা হয়েছে। এটা 23 নম্বর, গ্রের সঙ্গে অরেঞ্জের ব্যবহার। 23 নম্বর শাড়ি 23, প্রাইস হচ্ছে 2850। 2850 23 নম্বর, 23 2850। 23-এর পরে চলে যাব 24 24 নম্বর নাম্বার 24, আঁচল পার। এটা আসছে 24 নম্বর নাম্বার 24, 24 নম্বর, প্রাইস হচ্ছে 2850। নাম্বার 24 2850, 24 নম্বর। এবারে আসছি 25 নম্বর নাম্বার 25, এটা মিন্ট গ্রিন কালার, 25 25 নম্বর, আঁচল হলুদ নীলের ব্যবহার। 25 25 নম্বর শাড়ি 2850, 2850 নাম্বার 25 2850। 25-এর পরে যাব 26 26 নম্বর, এটা গ্রে কালার, গ্রে মানে একদম ডার্ক গ্রে নয় কিন্তু একটু স্টিল গ্রে। এই হচ্ছে শাড়িটা, এবং তার সঙ্গে রয়েছে হচ্ছে সাদা এবং সবুজ আর বিস্কিট কালারের ব্যবহার। আমি যে রঙগুলো বলছি না, আঁচলে ভালো করে দেখুন, দেখলে সেই কটা রঙই আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে 26 নম্বর 2850 নাম্বার 26, 26 নম্বর শাড়ি 2850। 26-এর পরে যাব 27 27, এটা আসছি 27 নম্বর শাড়ি নাম্বার 27, এটা সি গ্রিন, 27 নম্বর, প্রাইস হচ্ছে 2850, নাম্বার 27 2850, 27 নম্বর 2850, 27 2850। 27-এর পরে যাব 28, 28 নম্বর, যে কোনো বয়সের শাড়ি, যে কোনো অকেশনের শাড়ি, মানে কী দেবেন, প্রণামীর শাড়ি তো বটেই, শাড়িগুলো যদি কেউ প্রণামী, যারা একটু একটু দামি প্রণামী দেবেন, আমি বলবো জামদানি দিন, এর থেকে ভালো প্রণামী আর হয় না। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 28 দেখাচ্ছি, 28 নম্বর শাড়ি দেখালাম, প্রাইস হচ্ছে 2850 28 2850, 28 নম্বর। এই হচ্ছে শাড়িটা, একটা লাল ব্লাউজ দিয়ে একমাত্র পরা যেতে পারে। আর একটা আবার একটা মিষ্টি কালার, কি সুন্দর রংটা, বাহ, এটা কিন্তু লেমন টোন। আগেরটা না একটু লেমন ইয়েলো ঘেঁষা ছিল, একটু লেমন গ্রিন ঘেঁষা, কিন্তু লেমন কালার। এবং এটা হচ্ছে 29 নম্বর শাড়ি নাম্বার 29, 29 নম্বর, দাম হচ্ছে 28 50 2850 নাম্বার 29, 29 নম্বর শাড়ি 28 50। এইবারে আসবো 30 নম্বর নাম্বার 30, এটা আসছে 30 নম্বর শাড়ি নাম্বার 30, এটা হোয়াইটের মধ্যে পিঙ্ক আর ব্লু দিয়ে যাচ্ছে কাজটা। 30 নম্বর নাম্বার 30, প্রাইস হচ্ছে 2850, 28 50 30 নম্বর নাম্বার 30 2850। 30-এর পরে এবারে 31-এ যাব। এবারে গোলাপ জামদানি, আমার খুব পছন্দের জামদানি, আবরণের এই জামদানিটা আমার ভীষণ ভালো লাগে।
আবরণের জামদানির একটা বিশাল স্টক রয়েছে। যারা জানেন আবরণে এসে দেখেছেন তারা আমার কথাটাকে ফিল করতে পাচ্ছেন, আর যারা এখনো আসেননি ভাবছেন গল্পগাছা করছি, একবার এসে দেখে যান। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে আবরণ প্রতিদিন খোলা সকাল 11টা থেকে রাত্রি 9টা। গাড়ি নিয়ে আসুন, গাড়ি পার্কিংয়ে সুবন্দোবস্ত আছে। আর যারা বাড়িতে বসে পেতে চাইছেন শাড়ি, তারা ক্যাশ অন ডেলিভারির জন্য যোগাযোগ করুন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন। নাও অল ওভার ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবেল, ডিটেলসে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ নাম্বারও আসছে 9051217795, রিপিট 9051217795। আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ফোনে বুকিং করতে থাকুন 9051217272, 9051217274। এইবারে গোলাপ জামদানি 31 নম্বর, একটা সফট ইয়েলোর মধ্যে পিঙ্ক আর ব্লু, মিডনাইট ব্লু দিয়ে এই নকশাটা হয়েছে। 31 নম্বর, 2850, 2850, পুরো গোলাপের জাল, বেড অফ রোজেস রয়েছে। এটা হচ্ছে 31, 2850, 31 নম্বর, 2850। 31-এর পরে চলে যাব 32, 32 নম্বর শাড়ি, নাম্বার 32, 32 নম্বর, এরও প্রাইস হচ্ছে 2850। 32 নম্বর, এটা পিঙ্ক, সফট পিঙ্ক, মানে বেবি পিঙ্কের উপরে ব্লু অ্যান্ড ইয়েলো দিয়ে কাজ। এটা একটু সিনিয়র সিটিজেনরাও পরতে পারেন, লাল ছাড়া যাদের চাই। এটা 32 নম্বর, 2850, 32, 2850। 32-এর পরে যাব 33, 33 নম্বর শাড়ি, নাম্বার 33, আঁচল গা 33 নম্বর, নাম্বার 33, প্রাইস হচ্ছে 2850, নাম্বার 33, 2850। 33-এর পরে চলে যাব 34, 34 নম্বর, এটা হচ্ছে 34, আঁচল এই হচ্ছে শাড়িটা, 34, 2850, ব্লুয়ের সঙ্গে পিঙ্ক, 34, 2850। আর আজকের এপিসোডের লাস্ট শাড়ি 35, 35 নম্বর, নাম্বার 35, প্রাইস হচ্ছে 2850, 2850, 35 নম্বর, আঁচলটা ইয়েলোর মধ্যে যাচ্ছে, পিঙ্ক ব্লুয়ের ব্যবহার রয়েছে। এটা হচ্ছে 35, 35 নম্বর, 2850। এটার কিন্তু ডিজাইনটা দেখুন বদলালো, 35-ই একমাত্র এই একটা দেখালাম এই নকশার, কেননা 35টা শাড়ি দেখানোর পর আমার তার সময় নেই। কিন্তু যদি আপনি মনে করেন যে এই যে নকশাটা তনুশ্রী দেখাচ্ছে এর আরও কি কালার আছে, তার জন্য আপনাকে আবরণে আসতে হবে, এটা একটা ছুঁয়ে দেওয়া খালি। এটা হচ্ছে 35, 2850, 35, 2850, 2850, 35 নম্বর, ডটসের উপরে রয়েছে বডিটা, কিন্তু দেখুন এই যে ডটসের উপরে যাচ্ছে, বডিটা একটু ক্লোজও দেখাই, এটা ডটসের উপরে যাচ্ছে দেখুন। 35 দেখালাম, 2850, হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমাদের সন্ধে 6টায় আর রাত 12টায়, আরও দুটো অনুষ্ঠান রইল আপনাদের জন্য। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার। আলোর উৎসবে মেতে উঠুক মন, অশুভ শক্তিকে হারিয়ে জ্বলে উঠুক শুভ শক্তির আলো। দীপাবলি হোক কিংবা ভাইফোঁটা, প্রতি উৎসবে থাকুক একটাই উপহার, আবরণ। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে কলকাতার 751।